বহরমপুরটা হলো মক্কা, পাকুরটা হলো মদিনা, আর মালদাটা হলো ধরেন শাম সিরিয়া। এবার মক্কার লোকেরা শামে ব্যবসা করে, আবার সেখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে যায়, ওখান থেকে ওরা বাণিজ্য কাফেলা নিয়ে শামে সিরিয়ায় চলে যায়, আবার ওখানে ব্যবসা বাণিজ্য করে লাভটাভ করে আবার মাল কিনে নিয়ে তারা গাধাতে উঁটে বোঝাই করে মক্কায় ফিরে যায়। এটা হলো ওদের ডাক বাংলার রোডটাই হলো মেন রোড। এটা একটু বুঝাচ্ছি আর কি, এখানকার ওই ওখানকার চিত্রটা এখানে বুঝাচ্ছি। এইবার বেশ কিছু সাহাবি মক্কা থেকে রসুল চলে এসেছেন মদিনায়, তারাও মদিনায় চলে এলো, কিন্তু পাঁচ ভাইয়ের তিন ভাই এসেছে, দু ভাই থেকে গেছে, কিংবা পাঁচ ভাইয়ের চার ভাই এসেছে, এক ভাই থেকে গেছে, কিংবা সব ভাইগুলি এসেছে মা আব্বা থেকে গেছে, কিংবা সবাই এসেছে কারো মামা চাচা থেকে গেছে। মক্কাতে যে কয়টি ছোট গুটি কয়েক মুসলমান ছিল তাদের সংখ্যা কম ছিল, তাদের ওপরে মক্কাওয়ালারা অত্যাচার শুরু করে দিয়েছে, তাদের বংশ ক্ষমতাগুলো মদিনায় চলে এসেছে, তাদেরকে মাসুম পেয়ে গেছে, একা পেয়ে গেছে, বিনা কারণে রাস্তাঘাটে থাপ্পড় মারছে, তাদেরকে দোকান দেয় না, তাদেরকে সওদা দেয় না, সুশাল বয়কট করা হয়েছে, মাঠে ঘাটে একা পেলে পিটাতে পিটাতে চামড়াকে তুলে রক্ত খুন বের করে দিচ্ছে। এই শুধু তাদের ওপরে অত্যাচার শুরু হয়ে গেছে, মেয়েদেরকে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসে তাদেরকে রোডের ওপরে বেজ্জতি করে করে তারা মারছে। মক্কার কাফেররা ওই মুসলিমগুলি গুটি কয়েক ছিল, তাই তাদের ওপরে নিষ্পেষণ রুলার চালাতে শুরু করে দিয়েছে। এই খবরগুলো যখন মদিনায় এসে পৌঁছাচ্ছে, তাদের আত্মীয়রা অঝোর নয়নে কাঁদছে আর বলছে, নবীজি কোনো ব্যবস্থা করা যাবে কি যাবে না? বলে, এখনও তো আমাদের ক্ষমতা ফিটেস্ট হয়নি, এখনও আমরা সেই দক্ষ জায়গায় পৌঁছাতে পারিনি, তবে দাঁড়াও কি করা যায় কি করা যায় চিন্তা ভাবনা চলছে। এই চিন্তা ভাবনা চলতে চলতে বিশ্বনবী গোয়েন্দা মারফতে খবর পেয়ে গেলেন, মক্কার যেটা সেরা নেতা, সব থেকে যেটা বাঘ, যেটা হলো দাপটওয়ালা, সেই আবু জাহেল আর আবু সুফিয়ান, এই বেইমানের দলেরা এখন শাম আর সিরিয়াতে তারা আছে, মক্কায় নাই। এ কথা যখনই শুনে নিল, বিশ্বনবী মদিনাওয়ালাদেরকে বলল, এবার তোমরা রেডি হও, ওদের ওই বাণিজ্য কাফেলা, ওদের ব্যবসার দল যখন ফিরে যাবে, ওদেরকে ডাক বাংলাতে আটকাও, আটকানোর পর ওদেরকে এমন শায়েস্তা করে দিব, তাহলে আমাদের আত্মীয়দের গায়ে আর হাত দিবে না। এটাই ছিল বদরের চিত্ত। মদিনাতে এলান হয়নি যুদ্ধ, যুদ্ধ শব্দটা মদিনাতে বের করেনি, যুদ্ধ যদি শব্দটা বের করা হতো তো মদিনাতে যত মুসলমান ছিল তাদের জন্য ফরজ হয়ে যেত বদরে যাওয়া, কিন্তু মাত্র গিয়েছিল 313 জন। কেন গিয়েছিলেন? আল্লাহ রসুল সবলকে নেননি, বিখ্যাত কয়েকটা সাহাবি সেদিন বাদও ছিল, জি সেদিন বাদ ছিল, তারা যায়নি। বিশ্বনবী বললেন, চলো আজকে ভোরে উঠো। তো মদিনা থেকে বদর কত দূর? দুটো রাস্তা আছে, একটা 140 কিলো, একটা 160 কিলো, একটা পাহাড়কে ঘুরে গেছে, ওর জন্য ওর সময়টা বেশি লাগে, সমুদ্র উপকূল হয়ে গেছে। তাহলে 313 জন রসুলের সঙ্গে বেরিয়ে গেলেন, চলেন দেখা যাক, যুদ্ধ হবে না তো তালো আরো অত কেউ লাইনি, হয়তো আধ একটা কারো অভ্যাসগত ভাবে কাছে রাখতেন, এক দুজন নিয়েছে, কেউ লাঠি নিয়েছে, তো চল চল তা চল। আবু সুফিয়ানের কাফেলা আটকাবো, কোনো উদ্দেশ্য ছিল না যুদ্ধ। পৌঁছাতে পৌঁছাতে 170 কিলোমিটার, 140-165 কিলো রাস্তা যেতে যে সময় লাগে, যেতে যেতে পিয়াস লেগে গেল সাহাবিদেরকে, বলেন, ইয়া রাসূলুল্লাহ খুব পিয়াস লেগেছে, একটা জায়গা আছে বীরে রাবাহা,
জি বীরে রাওয়াহা ওই জায়গায় গিয়ে আল্লাহ রাসূল বললেন দেখো এখান থেকে পানি তুলে খাও বীর মানে কুয়া বীর মানে কুয়া তো সাহাবীদের মধ্যে পানি নিয়ে মুখে দিয়েছে তো যে কড়াকা লাগছে খেতে পারছি না নবীজি থুতু ফেলে দিলেন পানিটা খাওয়ার মতো হয়ে গেল পানিটা খাওয়ার মতো হয়ে গেল সাহাবীরা বলছেন আমরা পানি খেতে শুরু করলাম নবীজি বললেন পেট ভরে খেও না হালকা পিয়াস মারার মতো খাও না হলে যুদ্ধে তোমরা ঠিকমতো খেল করতে পারবে না তাদের সঙ্গে লড়াই করতে পারবে না এই বলে বলে যখন বদর প্রান্তে গিয়ে পৌঁছালেন ওই জায়গার স্পটে আল্লাহ আমাকে তিন থেকে চার চার পাঁচ বার নিয়ে গেছে কুয়াটা আছে ঠিক এই রকম ঠিক ধরেলেন রাস্তার গায়ে এই জায়গায় একটা বর্তমান মসজিদ বানানো হয়েছে আল্লাহর নবী এই জায়গায় সাহাবীদেরকে বললেন তোমরা তাঁবু রেডি করে লাও সন্ধ্যা হয়ে গেছে তখন পাহাড় এরকম সামনে পাহাড় আছে পশ্চিম দক্ষিণ কোন করে পাহাড় রয়েছে ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ওদের উট গাধা আর ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে তারা সেখানে তাঁবু গেড়েছে আবু সুফিয়ানের দলেরা ওখান থেকে যেন কুপিগুলো দুপ দুপ দিপ দিপ করে জ্বলছে তো আলো দেখে বোঝা যাচ্ছে ওখানে লোকজন আছে সাহাবীরা ইবনুকে আইডিয়া করছে কতগুলো হতে পারে আলো যা জ্বলছে কতগুলো হবে 800-900 জিন্না হাজার হবে তাহলে ওইদিকে হাজার এদিকে মাত্র 313 জন বিশ্বনবী সালাত করতে শুরু করেছেন তাঁবুর ভিতরে এরই ভিতরে বদর নামে কুয়াতে কুয়াটার নাম হচ্ছে বদর ওখানে বেঈমানদের দুইজন পানি নিতে এসেছে আর যে পানি খাওয়ার জন্য পানি নিতে এসেছে সাহাবীরা যে কপ করে ধরে নিয়ে বলছে আয় টানতে টানতে তাঁবুতে নিয়ে এসে বিষপাত পা থেকে মাথা পর্যন্ত খালি লাঠি চালাইছে আর বলছে কতগুলো আছে বল এই যে বললে হাজারটা আছে তখন পিটাইতে লাগছে বলছে আরও বেশি আছে তখন ছেড়ে দিছে বিশ্বনবী এবার সালাম ফেললেন সালাম ফেরার পর বলছে হে রো আল্লাহর গোলামের দল ওদেরকে কেন অন্যায়ভাবে মারছো লোকটা যখন সত্য কথা বলছে তখন তোমরা মারছো আর যখন মিথ্যা বলছে তখন তোমরা ছেড়ে দিছো ওখানে 10,000-20,000 নাই ওরা 1,000-এর একটা কাফেলা আছে ওই দুইজনকে ছেড়ে দেওয়া হলো ওরা চলে গেল এবার বলছে তোরা আয় আর তোরা আয় যুদ্ধের মহড়া শুরু হয়ে গেল বিশ্বনবী মাথাটা নাম করে রয়েছেন বদদের রূপ বদরের যুদ্ধের রূপটা ছিল ভয়ানক কেন ভয়ানক ছিল দুইটি কারণ গভীর দুটি কারণ যার কারণে নবীজি মাথাটা ভারাক্রান্ত করেছে ভাবতে হবে হযরত উমর বলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে নবীজি বললেন মিকদাদ রে তোমার কি মনে হচ্ছে বলো হযরত মিকদাদ উতিক 313 জনের সামনে বক্তব্য শুরু করে দিলেন আর বক্তব্যটা দিছে তো দিছে সবাইকে নয় রসুল কি দিতে রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমরা কালেমা পড়েছি সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছি ইসলামকে বাঁচানোর জন্য জান লাগে জান দিব মাল লাগে মাল দিব আমরা পেছন ফিরে যেতে রাজি লই ইয়া রাসূলুল্লাহ ওদের হাজারের খবর শুনে আমাদের 300-র খবর শুনে আপনি কি টেনশন করছেন যে ছাগলের সঙ্গে বাঘের লড়াই এটা কোনোদিন নয় আপনি দোয়া করবেন আল্লাহর মদদ আসবে আমরা মুজাহিদ আগে বুক বাড়িয়ে দিব ইয়া রাসূলুল্লাহ আমরা থাকতে আপনার গায়ে আঁচর লাগবে না আগে মিকদাদ মরে মাটিতে মিশে যাবে তারপরে নবী মুহাম্মদের কি হবে এটা দেখা যায় নাই আল্লাহ দেখবেন কিন্তু মিকদাদ যতদিন বেঁচে আছে আপনাকে মাটিতে লাগতে দিব না ইয়া রাসূলুল্লাহ বানি ইসরায়েলদের মতো আমরা নয় বানি ইসরায়েল লোকেরা তাদের নবীকে বলেছিল তুই আর তোরা আল্লাহ দিন চালা এই বলে পালিয়ে গেছিল আমরা তা কথা বলবো না আমরা বানি ইসরায়েলের লোক নয় আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা রসুলের সাহাবি মিকদাদের কথা শুনে বিশ্বনবীর দিলে আনন্দ হলো তবে এটা একটা ভয়ানক দিক
313 জন আর 1000 আর দ্বিতীয় ভয়ানকটা কি দ্বিতীয় আরো ভয়ানক এটা সেটা হচ্ছে একই ফ্যামিলির সঙ্গে জিহাদ চলবে এই জিহাদটা কোনো অন্য কারণ নয় ফ্যামিলির সঙ্গে জিহাদ বাপ ঈমান এনেছে বেটা আনে নাই মামা ঈমান এনেছে ভাগনা আনে নাই যদি চাচা এনেছে ভাতিজা আবু জাহেলের দিকে রসূলের দিকে রয়েছে মামা ভাগনা রয়েছে আবু জাহেলের দিকে তাদের তো গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়ে গেল নবীজি মনে মনে ভাবছেন আমার সাহাবীরা কেমন করে তালোয়ার চালাবে তখন হযরতে মিকদাদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ওরা আমাদের কেউ নয় আল্লাহ এবং রসূলের উপরে যারা চড়াও হবে তাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নাই আপনি খালি একবার আমাদেরকে হুকুম করেন সকালবেলা যখন হলো দুই দলে তুমুল যুদ্ধ লেগে গেল দুই দলে যুদ্ধ চলতে চলতে দুইজন যুবক মাজ আর মুমাব্বাজ এসে বাচ্চা বাচ্চা ছেলে না বালক ছেলে সাবালক বলা যাবে না আব্দুর রহমান ইবনে আফের জামার কাপড় ধরে টানছে চাচা ও চাচা এরা তখন বলছে এই তোর ছোট মুখে এত বড় কথা কেন এখন জিহাদ চলছে কত টেনশন জানিস তোরা ফের ভের ভের করে বকছিস কেন ওরাও 313 জনের ভিতরে হেঁটে চলে এসেছিল বাচ্চা ছেলে হলেও তখন বলছে চাচা আবু জাহেল কোনটা ছোট ছেলে বলছে আবু জাহেল কোনটা তখন আব্দুর রহমান ইবনে আব বলছে অবাক লাগছে আব্দুর রহমান ইবনে আব বলছেন আমি ওই ছেলে দুটিকে প্রশ্ন করলাম বেটা আবু জাহেলকে নিয়ে তোদের এত কথা কেন বলল এমন কথা কেন বলছেন চলো আমি জানি আমার নবীকে পাথর মেরেছে আবু জাহেল আমার রসুলকে কষ্ট দিয়েছে আবু জাহেল আমরা দুই ভাইয়ে প্রতিজ্ঞা করেছি আবু জাহেলকে দুনিয়া থেকে সরাবো যখন এই কথা বলেছে তখন আব্দুর রহমান ইবনে আব বলছে আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড়ার ওপরে রয়েছে মাটিতে দাঁড়িয়ে নাই একদম সিনা উঁচু করে সুটম পাহাড় একদম খাম্বার মতো লোকটি এরই নাম আবু জাহেল ওই দুইজন ছেলে এই দল থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা 0 পয়েন্ট হেঁটে পার হয়ে ওদের দলে ঢুকে পড়লো ঢুকে পড়ে গিয়ে বলছে তোমার নাম নাকি আবু জাহেল বলছে হ্যাঁ তুমি আবু জাহেল বলে হ্যাঁ রসুলকে কষ্ট দিয়েছিলে তুমি সেই আবু জাহেল আবু জাহেল 3 বার হ্যাঁ বলেছে কারণ এরা ছোট ছেলে কি করবে উপেক্ষা করছে যেই বলেছে হ্যাঁ তালোয়ারটা বের করে মেরেছে জাঙ্গের ওপরে আর ঘোড়া থেকে পড়েছে যেই পড়েছে 3-4টা কোপ পড়ে গেছে আবু জাহেল দেখছে এ তো আর নরম মাল লয় যদিও ছোট অনেক শক্ত মাল আবু জাহেল মারল একটা তালোয়ার মাঝের হাড়টা কেটে গিয়ে চামড়াতে ঝুলতে শুরু করেছে এরকম ও এক হাতেই জিহাদ করছে এক ভাই তো দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেল মাস তখন নিজের হাতটাকে পায়ে রেখে পট করে ছিঁড়ে দিয়ে আর এক হাতে আবু জাহেলকে মেরে কাবু করে দিল আবু জাহেল ধুক 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 করছে পৃথিবী ছেড়ে চলে যাবে এমন সময় একজন সাহাবী এসে মারল কোপটা আবু জাহেলের মাথা সরে গেল দুইটি শিশুতে আবু জাহেলের মতো বেঈমানকে দুনিয়া ছাড়িয়েছে এরপরে হযরতে বেলাল খালি রসুলের অপেক্ষা করছে বেলাল খালি ডান দিকে আর বাঁ দিকে মহারা মারছে কবাডি খেলার মতো একবার এই দিকে চলে যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে বেলাল বড় চঞ্চল হয়ে উঠেছে বেলাল এমনি করে তালোয়ারটা বের করে খাপটাকে ছুঁড়ে ফেলে দিল খাপের কি দরকার আছে আজকে নেমেছি যখন তো দুনিয়া উজাড় করে দেখে নিব আল্লাহর দিন আগাবে কি আগাবে না বেলাল কোনো দিকে চোখ রাখে নাই উমাইয়ার দিকে চোখ রেখেছে উমাইয়া যখন ডান দিকে যেছে বেলাল তখন ডান দিকে তাকাচ্ছে উমাইয়া যখন বাম দিকে যেছে বেলাল বাম দিকে তাকাচ্ছে উমাইয়া তখন বুঝে নিয়েছে না জানি আজরাইল কি বেলালই হবে নাকি রে বাবা বেলাল কেন চোখ সরায় না ভিন্ন বিশ্ব নবী বললেন লাব্বাইক চলে এগিয়ে চলো যখন এগিয়ে চলো বলেছে হযরতে বেলাল মারল দর উমাইয়ার পেছনে আর উমাইয়া তখন তাড়াহুড়ো করে উঁটটাকে ছেড়ে দিয়ে মরুভূমির প্রান্তে দৌড়ছে একদিকে উমাইয়া দৌড়ছে পেছনে বেলাল দৌড়ছে বেলাল বলছে উমাইয়া রে তোর আর রেহাই নাই তোকে জাহান্নামের টিকিট এক্ষুনি দিচ্ছে তুই বেঈমান তুই এক্ষুনি জাহান্নামের টিকিট পাবি দাঁড়া এমন সময় আব্দুর রহমান ইবনে আব দৌড়তে 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 দৌড়তে
আর উমাইয়া ধরতে পারে না, বালুর ওপরে উবুর হয়ে পড়ে গেল। হযরতে বেলাল তলোয়ার ধরেছে কোপ মারবে, এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ উমাইয়ার ওপরে পড়ে গেল। কেন? আব্দুর রহমান ইবনে আওফ উমাইয়ার কাছে ঋণ নিয়েছিল এই শর্তে, তোর বিপদের সময় আমি তোকে বাঁচানোর চেষ্টা করব, বাঁচাবো তো নয় বাঁচানোর চেষ্টা করব। তাই আব্দুর রহমান ইবনে আওফ একজন মুসলমান, ওয়াদা কোনোদিন খেলাফ করতে পারে না, তাই শুয়ে গেল। হযরতে বেলাল দেখছে কোপ মারলে তো আব্দুর রহমান কাটে যাবে, তখন হযরতে বেলাল আব্দুর রহমানের সঙ্গে কথাতে জড়িয়ে গেল। আব্দুর রহমান ভাই তুমি ঋণ নিয়েছো? বলে হ্যাঁ। তাহলে তো ওয়াদা ঠিক রাখতে? বলে হ্যাঁ। মুসলমান তো ওয়াদা খিলাফ করে না? বলেছি হ্যাঁ। এত কথা বেলালের বলার কারণ হচ্ছে যেন ও আমার দিকে কথার ধ্যানে থেকে যায়, আর আমি বেঈমানকে তখনই যেন কেটে সরিয়ে দিতে পারি। এইরকম কথা বলতে বলতে হযরতে বেলাল তালোয়ারটা বালুর ভিতরে ভরে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ দেখতে পায় নাই, বালুর ভিতরে ভিতর দিক থেকে বেঈমানকে দুনিয়া ছাড়িয়ে দিয়েছে। যখন বেলাল বুঝে নিল এ বেঈমান চলে গেল, বিশ্বনবী বলেছিলেন এই যুদ্ধের রূপ এত ভয়ঙ্কর হয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রসুলের শ্বশুর ইসলামের প্রথম খলিফা তিনি রসুলের দিকে তলোয়ার ধরেছে, আর আবু বকর নিজের বেটা, আবু বকরের রক্তের বেটা, আবু বকরের বিচের বেটা আব্দুর রহমান আবু জাহেলের দিকে তলোয়ার ধরেছে। এই রকম ভয়ানক রূপ হলো যুদ্ধের রিজাল্ট কি হলো? 70 জনকে কেটে জাহান্নামে দিল, আর 70 জনকে বেঁধে রসা করে গরুর মতো পিটাতে পিটাতে টানতে টানতে মদিনাতে নিয়ে এলো, মসজিদে নববীর খাম্বায় বেঁধে দিল। 313 জনের ভিতরে 14 জন শহীদের দরজা নিয়ে মদিনা ওহুদের প্রান্তে বদরের প্রান্তে আজও ঘুমিয়ে আছে। 14 জন শহীদের দরজা নিয়ে জান্নাতের ঘুমে ঘুমিয়ে গেল। তার মানে মুসলমানদের গেল 14 জন, আর আপনার বেঈমানদের গেল 70 জন। মুসলমানদের গেল 14 জন, বেঈমানদের গেল 70 জন। জি হ্যাঁ, মুসলমানদের 14 জন, লিস্টটা আমার কাছে আছে আর কি, ওখান থেকে ছবি তুলে নিয়ে এসেছি। 14 জনের নাম দেওয়া আছে মার্বেল পাথরে। এরা 14 জন জান্নাতে শুয়ে গেলেন জান্নাতি ঘুমে, আর 70 জনকে কেটে দিলেন। জি, এরা জানতো ইসলামকে কিভাবে আগে বাড়াতে হবে, পেছন ফিরে জানে বলো আমরা নই। এরপরে একই খাম্বাতে বাঁধা আছে রসুলের চাচা আব্বাস, তখন ইমান আনেনি, আর বাঁধা আছে রসুলের বড় জামাই আবু লাহাবের বেটা উতবা, দুজন এরকম বুকে হাত দিয়ে খেজুর গাছের পিলারের খাম্বাতে বেঁধে দিয়েছে। সারা রাত ওরা বাঁধা আছে। ফজরের সলাতের পর ওদের বিচার শুরু হলো। বিশ্বনবী সালাম ফিরলেন, সালাম ফেরার পর বলছে হাঁ গো, একটা কথা বলছিলাম ওদেরকে, যা টাইট করে বাঁধা হয়েছে সারা রাত বেচারারা বসতে পায়নি, তো একটা কাজ করলে হলো না, বাঁধন বলে একটু ঢিল ঢাল করে দাও, ওরা বসুক, আমাদেরই বংশের লোক, এরা ইমান আনেনি, ভুল করে আল্লাহর বিরুদ্ধে তালোয়ার ধরতে গিয়ে জান দিয়েছে, কি করবে, খেপাদের হুঁশ কম, তো একটু বাঁধনগুলো ঢিলা করে দাও। একজন সাহাবি বলেন ইচ্ছা করলে আপনি ছেড়ে দিতে পারেন, অসুবিধা কী আছে, কাকে জিজ্ঞেস করছেন আপনি? তা আল্লাহ রসুল তখন বলছেন না, কোনো কাজে একচ্ছত্র চলবে না, মিলেমিশে হুঁশ জ্ঞান করে কাজ করতে হবে। তো ওদের বাঁধনগুলো ঢিলা করে দিল, তোরা বসলো, বিচার শুরু হলো। এই কী করা যায় করেন, আরেকজন এই তুমি বলো ওদের কী করা যায়, তুমি বলো তুমি বলো, যার যেমন গেল সে তাই বললে। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আব্দুর রহমান ইবনে আওফ এরা বলছে রাসূলুল্লাহ কাঠের লকড়ি জোগাড় করেন, জোগাড় করে সব দিকে ছন্দা বান্দা করে উপরে চড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন, ওগুলোকে রাখার কোনো দরকার নেই, সালা নিশ্চিন্ন করে দিতে হবে ওগুলোকে, কী ওগুলোকে ওদের সঙ্গে কী কী ভেজাল যাবো আমরা, এটা ও বলল। এবার একে জিজ্ঞেস করছে উমারকে, উমার জি লাব্বাইক, তোমার কী মত? হযরত উমার বলছেন রাসূলুল্লাহ
আমাদের যতগুলো সাহাবি আছে সবারই হাতে তালোয়ার দিয়ে দেন, আর যে যার নিজের নিজের লোক আছে, যে যার ভাতিজা আছে চাচা আছে, নিজের নিজের লোকের মাথা কেটে ফেলে দে। এদেরকে নিয়ে এত চিন্তা করার কি আছে? কোরআনের দুশ্মন, দিনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, এদেরকে নিয়ে এত ভাবার কি আছে? নিজের নিজের চাচা ইমান এনেছে, ও আর ভাতিজাকে কাটবে, ভাতিজা ইমান এনেছে, নিজের চাচাকে কাটবে, সব কেটে ফেলে দে। এইরকম ঝাঁসরা করতে করতে আবু বাকারের পালা। আবু বাকার, আবু বাকার তুমি বলো এদের আজকে কি করা যায়, বিচারের পরিণতি কি করা যায়? আবু বাকার বলছেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতে পারে কোনোদিন এরা আবার ইমান আনবে, অতএব পোড়াতে হবে না, কেটে ফেলে দিতে হবে না, এদের গায়ে একটা লাঠিও মারতে হবে না, এদেরকে মালের ওপরে জরিমানা করে মুক্তিপণের চাপ দিয়ে কাবু করে দেওয়া হোক। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার মা আমার ফয়সালা হচ্ছে, সকলের রায় শুনে নিলাম, আমি আখিরি নবী, শেষ বিচারের ফয়সালাটা দিছি, এদের কাছে মুক্তিপণ গ্রহণ করে নিয়ে এদেরকে ছেড়ে দেয়া হোক। যখনই এ কথা ফয়সালা হয়ে গেল, ফওরান জিব্রাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বলছেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি সালাত ও সালাম নেবেন, আপনারা যে মসজিদে নববীতে বিচারে বসেছেন, এই বিচারটা স্বয়ং আল্লাহ আসমান থেকে দেখছেন এবং বিচারের রায়গুলো আল্লাহও শুনছেন, তো আপনারা মাশওয়ারা করে কাজ করেছেন, আপনি সকলের বুদ্ধি যুক্তি নিয়ে কাজ করেছেন এবং ফয়সালা দিয়ে দিয়েছেন, আমার রব আপনাদের ওপরে রাজি হয়ে গেছে, এর ওপরেই আমার আল্লাহ রাজি হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। তবে ও দয়ার নবী গো, যদি বলেন আল্লাহর মনে কি ছিল, আল্লাহ যেটা চাই সেটাই হবে, কিন্তু আল্লাহ চাননি, তবে মনের একটা আল্লাহর ভাষা ছিল, আল্লাহর মনের ভাষা হচ্ছে হযরতে উমার যেটা বলেছিলেন ওটাই আল্লাহ পছন্দ করেছিলেন, তবে আপনারা মাশওয়ারা করে নিয়েছেন, এর জন্য আল্লাহ আপনাদের ওপরে রাজি হয়ে গেছে। মুক্তিপণের বিনিময়ে তাদেরকে বিদায় দেওয়া হলো। একটা তফসিরে লিখেছে, সঙ্গে সঙ্গে জিব্রাইল মারফতে নবীজিকে জানানো হলো, তোমরা 70 জনকে যেমন ছেড়ে দিয়েছ, তেমনি পরবর্তীতে তোমাদেরকে আরো 70 জনকে মাসুল দিতে হবে। এই বেঈমানদেরকে ছেড়ে দেওয়া, দুশ্মনকে ছেড়ে দেওয়া, তাদের হিম্মতের পাটা বাড়িয়ে দেওয়া। অতএব জেনে নাও ও দয়ার নবী গো, তোমরাও 70 জন দেওয়ার জন্য রেডি হয়ে যাও। এর জন্য বন্ধুরে মুফাসসিরিনরা লিখছেন, ওর পরবর্তী যুদ্ধটা ছিল ওহুদের, ওহুদের দিনও মুসলমানদের 70 জন শহীদ হয়েছে, মাসুল দিতে হয়েছে। এই জন্য দুশ্মন ধরা পড়লে ওকে ছাড়ার রাস্তাটা কম করতে হবে, জি 70 জনকে দিতে হয়েছে। তো সাহাবীদের কি কথা আমি বলতে যে কোন জায়গায় পৌঁছালাম, টোটাল বদরের চিত্রটাকে তুলে ধরার একটাই কারণ, তিনারা রসুলকে বলেছিলেন, ইমান এনেছি, পিছাবো না, জান দিব, ভয় করব না, ইমান এনেছি, পিছাবো না, জান দিব, ভয় করব না। তো ইসলামপুর অত্র এলাকার লোক, আপনারা এখানে যতজনই বসে আছেন, সকলে ইসলামপুর মাদ্রাসা প্রিয় ব্যক্তি, মাদ্রাসা বানিয়েছি, পিছাবো না, জান দিব, মাদ্রাসাকে টিকিয়ে রাখবো, এরকম মন মানসিকতা তৈরি করতে হবে। যে আল্লাহ 5টা ডিউটি দিয়েছেন, আল্লাযীনা আমানু, প্রথমে তোমরা ইমান আনো, ওয়া হাজারু, এবং তোমরা ঘর থেকে বের হয়ে চাও ওই ইমানটা পৌঁছানোর জন্যে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহে, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। হেড মলানা কোথায় গেল? এরা উঠ, সেখানে জিহাদ করতে যাচ্ছে নাকি এখনই? কোথায় জিহাদ লাগলো? লোকের অভ্যাস খারাপ, উঠবি? আমি কটায় উঠেছি এখানে? হ্যাঁ, 10:30, 1 ঘন্টা হলো।
তো ভাই এবার যদি উহুদ বলি এবার আরো আজীব লাগবে কিন্তু আমি অধিকার আলোকপাত করছি না খালি একটা জিনিস আপনাকে আমাকে মাথায় নিতে হবে যে দিনকে আগে বাড়াতে হবে জাহাদু ফি সাবিলিল্লাহ তিনটে ডিউটি বলা হয়ে গেল ঈমান আনো ঘর ছাড়ো আল্লাহর রাস্তায় দিনকে পৌঁছাও ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه رزوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم
وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন বিদায়কালে গেছেন বলে আহমদের শেষ নবী সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমিলন যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন তোমরা এবার বসো আমার অ্যালার্জি আছে জানো তো খুব খুচুর খুচুর দেখতে পারি না সবটিকে গুটিয়ে ছুড়ে দেবো একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এই মাদ্রাসাতে আগামী 19 ফেব্রুয়ারি চক্ষু শিবির হবে চক্ষু শিবির আসবে আপনারা ফ্রিতে চক্ষু পরীক্ষা করতে পারবেন আগামী 19 ফেব্রুয়ারি বেলা 10টার সময় শ্রদ্ধা বলছি 19 ফেব্রুয়ারি এই মাদ্রাসাতে চক্ষু শিবির হবে আপনারা চোখ দেখার জন্য আসতে পারেন 19 ফেব্রুয়ারি বেলা 10টার সময় আর কিছু আছে আর ঘোষণা কিছু আছে না আর একটা আছে আমার যে ট্রাভেলসটা বলে দিতে হবে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে শুনেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মনিব আজকে আমাদেরকে এক জামিয়া কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্যে আমরা সকলে শুক্রিয়া করি মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আমি আপনাদের সামনে সূরা তৌবা থেকে পরপর 4টি আয়াত তেলাওয়াত করেছি সেই 4টি আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি আমার পরবর্তী বক্তার নাদবি সাহেব তিনি মাদ্রাসায় পৌঁছে গেছেন এবং এসে গেছেন তিনি রেস্টে আছেন ইনশাল্লাহ তিনিও আপনাদের সামনে আসবেন তো এই আয়াতগুলো আল্লাহ তাবারক বা তাআলা আমাদেরকে কি বলতে চেয়েছেন কি রয়েছে আয়াতগুলোর ভিতরে এর ওপরে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ
মহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত আল্লাহ তাবারক বা তাআলা আমাদেরকে সবথেকে দামি করেছেন আর এই দামি শব্দটা আল্লাহ নিজের মুখে বলছে যে তোরা দামি কেমন দামি একটু কম্পিয়ার না করলে বোঝা যাবে না তারপরও বক্তব্যকে ব্রেক করে একটা কথা বলছি বিশেষ করে এই লোকগুলো এদেরকে একটু বসতে দেন তো আর ওরা বসছে না কেন যে চেয়ারগুলো যদি বসে যায় তো চেয়ারটা আড়াল হয়ে যাবে আপনারা এই সামনেটা আসেন তো এখানটায় বসেন এখানটা আসেন এই তোরা ছোট ছেলে তোরা চেয়ারে কেন রে মুরব্বী মানুষ চেয়ারে আছে ঠিক আছে নিচে বস ভাই আপনারা বসে যান আল্লাহর রাস্তে বসে যান আল্লাহর রাস্তে দাঁড়িয়ে থাকিয়েন না বসে যান ওই যে যারা দাঁড়িয়ে আছেন বসে যান ওরা কি ভাষা বুঝবে রে বাংলায় বলছি ভাই বলছি তাও এদের কি বসেন এই চেয়ার সরব ওই চেয়ার সরব এখানে বসেন বা আদব বা নসিব বে আদব বে নসিব আদব শিষ্টাচার ঠিক থাকলে আপনার নসিব ঠিক থাকবে বেয়াদব হলে কেউ আপনাকে নেবে না মার্কেটে তো আল্লাহ তাবারক বা তাআলা আমাদেরকে দামি বানিয়েছেন সৃষ্টি সেরা আরেকবার বলছি সৃষ্টির সেরা আল্লাহর যতগুলো সৃষ্টি আছে ফেরিস্তা জিন গরু ছাগলের কথা বলছি না ফেরিস্তার থেকেও দামি যারা কোনোদিন গুনাহ করে না তাদের থেকেও মানুষ দামি এখন বাকি মাখলুকের কথা কটা বাদ দেন এবার মানুষের ভিতরে কারা দামি মানুষের ভিতরে অনেক গ্রুপ আছে সেই গ্রুপগুলো আমরা তৈরি করেছি সেই গ্রুপগুলো আমাদের তৈরি শেখ সৈয়দ মোল্লা পাঠান গোত্র কোরআনে আছে তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি বানিয়েছি কিন্তু সেই বেশি দামি যে আল্লাহকে বেশি ভয় করে কিন্তু এতগুলো গোত্রর ভিতরে কোনটা দামি সব গরু ছাগল মাখলুকগুলো বাদ চলে গেল মানুষের ভিতরে সব থেকে দামি কে ফেরিস্তাকে বাদ দিয়ে দিলাম জিনকে বাদ দিয়ে দিলাম সব বাদ আল্লাহ এবার ভাষাটা কি ব্যবহার করছে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন তিনটে শব্দ কুনতুম তোমরাই হলে কুনতুম তোমরাই হলে খায়র খায়র মানে ভালো খায়রা উম্মাতিন শ্রেষ্ঠ উম্মাত তোমাদের উপরে আর কোনো উম্মত নাই শেষ নবীর উম্মতরাই হলো দামি কেন দামি কেন দামি হে আমার রব আপনি আমাকে বুঝিয়ে দেন এই উম্মতরা কেন দামি এর আগে ঈসা আলাইহিসসালামের উম্মত ছিল মুসার ছিল হুদের ছিল সলহের ছিল সুলাইমানের ছিল দাউদের ছিল বানি ইসরায়েলের নবীদেরও উম্মত ছিল এই করতে করতে ইসমাইল ইব্রাহিম পেছনে যেতে যেতে আদম আলাইহিসসালাম পর্যন্ত যদি ঠেকিয়ে দিই কম বেশি 1,24,000 কম বেশি 1.5 লক্ষ পৃথিবীতে নবী এসেছে আর প্রতিটি নবীর দল ছিল তার পেছনে তার গোত্র ছিল কিন্তু তাদের নাম বাড়ল না তারা আগে আসলো
কিন্তু ভালো জায়গাটা দখল নিতে পারল না আর এই নবীর উম্মতেরা আসলো সকলের শেষে দখল নিল দামি জায়গাটা আর এটা কে বলছেন জিব্রাইল মিকাইল বলেনি যোর কথাটা আমি লিব না ছুঁড়ে ফেলে দিব এটা বলেনি ইসরাফিল বলেনি আজরাইল বলেননি বিশ্বনবী বলেননি বলেছেন তো বলেছেন আপনারা আমার রব বলছেন আপনারা আমার জানের মালিক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত কেন শ্রেষ্ঠ কেন 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 আল্লাহ উত্তরে বলছেন তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ তোমাদেরকে তিনখানা কাজ শ্রেষ্ঠত্ব বানিয়ে দিয়েছে সেটা হলো কি তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহর উপরে ঈমান এনেছো এদিকে তাকান এই যে এই কোরআন শরীফের উপরে একটা পিচ বোর্ড আছে পিচ বোর্ডের উপরে একটা রেক্সিন কালার লেমিনেশন করা আছে কিন্তু একবার ভাবেন চামেরও পাওয়া যায় চামড়ার কভার পাওয়া যায় এরকম বুকে এটা রাখছি কোথায় হৃদয়ে বুকে আবার চুম খাওয়া জায়েজ না না জায়েজ সেদিকে যাচ্ছি না হানাফি ভাইরা চুম খায় জায়েজ না জায়েজ আমি যাচ্ছি না ফতোয়া নিয়ে নেবেন মুফতির কাছে জায়েজ হলে চুম খাবেন না এলে খাবেন না কিন্তু খায় মুখ লাগায় কোথায় চামড়ায় মুখটা লাগছে কোথায় ওর চামড়াতে রেক্সিনটাতে তাহলে রেক্সিনটার কত মূল্য ওকে বুকে জড়িয়ে রাখছে একটা গরুর চামড়াকে খালিয়ে তাকে টেনারিতে দিয়ে সুন্দর করে তাকে ধুলাই করে গরুর পিসটা যখন বেরিয়ে আসলো ওটাকে যখন কালার করে দিয়ে ওকে সুন্দর করে আয়রন করে দিল তো চামড়ার কাপড় হয়ে গেল ও দোকানে এরকম থাকা আছে আপনি গেছেন ভাই দু ফুট দু স্কোয়ার ফুট চামড়া দরকার ছিল আছে কোনটা নেবেন এটা খচখচ করে কেটে দুই স্কোয়ার ফুট দিয়ে দিল আপনি কি করবেন ওইটাকে কোরআন শরীফের ওপরে সুন্দর করে ব্যান্ডিং করবেন আর আপনি যেই চলে এলেন ওই গরুটার বাকি যে চামড়াটা রয়েছে এক মুচি এসে বলছে যে আমার দু ফুট চামড়া দরকার ওইটাকে মেপে দিয়ে দিলে ও কি করবে জুতাতে লাগাবে একই গরুর চামড়া একটা চলে গেল কোরআনের গায়ে আর একটা চলে গেল জুতাতে জুতাটা কেন জুতা হলো এমন একটা বন্ধু জুতা এমন একটা সঙ্গী ওকে ছাড়া মানুষ চলতে পারে না সারা রাস্তা নিয়ে চলবে সারা মার্কেটে নিয়ে চলবে সারা দুনিয়া নিয়ে চলবে যখন বিছানায় শুতে যাবে মার্বেল পাথরে তুলবে না দরজার সামনে খুলে দিয়ে খালি পায়ে গিয়ে বিছানায় শোবে ওকে ঘৃণার চোখে দেখে ওকে বাথরুমে নিয়ে যায় পেশাবখানায় নিয়ে যায় কিন্তু বিছানায় কোনো দিন নিয়ে যায় না ভুলবশত কেউ জুতাকে চুমা খাই না কেন ওর সম্পর্ক হলো পায়ের সঙ্গে এর জন্যে ওর ইজ্জত কমে গেছে একই গরুর চামড়া তার সম্পর্ক হলো কোরআনের সঙ্গে এর জন্যে তার ইজ্জত বেড়ে গেছে চামড়াটা ইজ্জত নয় বরং কোরআনের ইজ্জতে এসে বে ইজ্জত পেয়েছে অতএব আমার আল্লাহ বলছেন তোরা যেমন দু হাত দুই পা মাথা চোখওয়ালা মানুষ ওই রকম মানুষ ছিল ঈসা নবীর কম ওই রকম মানুষ ছিল মুসা নবীর কম তোর যেমন চেহারাটা
না ওই রকম চেহারা ছিল সুলাইমানের দাউতের কমে হুদের সলের কমে কিন্তু তারা প্রথম নবীর দিকে এসে ইজ্জতটা পেল না আর তোরা শেষকালে এসে ইজ্জতকে লুটে নিলি তার একটাই কারণ তোদের বডিটার সম্মান নয় তোদের চেহারাটার সম্মান নয় তোদের আখলাকটা নিয়ে মেন কাজ তোদের ঈমান নিয়ে মেন কাজ অতএব তোদেরকে যে আমি দায়িত্বটা দিয়েছি তোরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখবি এরই জন্য তোরা বলি সব থেকে দামি উম্মাত ওই কাজের জন্য আমাদের দাম জি দামটা কিসের জন্য কাজের জন্য ইজ্জতটা কিসের জন্য কাজের জন্য ওই কাজটার মূল্য জি আপনি যে সাড়ে তিন হাতের মানুষ ডিএম সাড়ে তিন হাতের মানুষ আপনি সাড়ে তিন হাতের মানুষ এসপি সাড়ে তিন হাতের মানুষ আপনি আমি সাড়ে তিন হাতের মানুষ ওসি সাড়ে তিন হাতের মানুষ আপনি আমি সাড়ে তিন হাতের মানুষ এখানকার সাইকুল হাদিস মাওলানা হযরত আব্দুর রহমান সাহেব সাড়ে তিন হাতের মানুষ তবে ইনার ইজ্জত বেশি কেন আমার ইজ্জত নাই কেন মানুষের চামড়াতে আর বডিতে ইজ্জত নয় ইজ্জত হচ্ছে তার কাজের ওপরে আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছেন আমরা আমাদের কাজগুলোকে খুঁজে পাই না আমি খুব শর্টে ছাড়ব যেহেতু নদভী সাহেব এসে গেছেন আপনারা ধ্যানের সঙ্গে শুনেন এরপর আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু ওয়া হাজারু وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم الله পাঁচটা কথা বললেন এখানে الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم আল্লাহ পাঁচটা কথা বললেন কাজের এবার লাভের কথা বলছেন আযাম দারাজাতান ইনদাল্লাহে ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিযওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফীহা নাঈমুম মুকীম খালিদিনা ফীহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আজীম জি ভাই আমি চেয়ারওয়ালাদেরকে বলছি আপনি নিজের পেছন দিকে এমন করে দেখেন আপনার পেছনের লোক যদি মাটিতে বসে থাকে আপনি আপনার বিবেক দিয়ে চেয়ারটা ছাড়েন আমি বলবো না আপনি কাউকে ডিস্টার্ব করতে পাবেন না একদম না আল্লাহ রস্তে দিয়ে বলছি চেয়ার ছেড়ে নিচে বসে যান আর না হয় চেয়ার পেছন দিকে না ওই বারান্দায় চলে যান আরে তা আমি এখন বায়ান করছি তো তুমি তো মারুলি মেরে বেড়াচ্ছ হ্যালো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কত জি একদম ডিস্টার্ব করবে না হ্যাঁ তো ওর নামটাই তো শুনতে পেলাম না ইয়ার মোহাম্মদ সিংহাড্ডা 50,000 টাকা সুবহানাল্লাহি বিহামদিহি
আল্লাহ তার দানকে কবুল করুন, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করুন, এবং আল্লাহ তার শরীর সুস্থ রাখুন, হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাপ যতজন বেঁচে আছে তাদের উপরে আল্লাহ রহম করুন এবং ভালোভাবে চলার তৌফিক দান করুন, নামাজি পরিষ্কার বানিয়ে দেন। আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তাকে সুস্থতা দান করুন, এরপর কেউ যদি মারা গিয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রসুলের হাতে পানি পান করানোর পর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। 50,000 টাকা দিয়েছেন, টাকাটা কম নয়, যথেষ্ট পরিমাণের টাকা দিয়েছে। এই রকম ডোনেটর যদি মাত্র 20 খানা হয়ে যায় তো একটা মাদ্রাসা চালানো অনেক ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যবসা বাণিজ্যে ভালোভাবে ইনকাম করার তৌফিক দান করুন। ভাই দোয়া করলাম আপনার জন্য, আরও দোয়া করব, তারপরে তো মাদ্রাসার ছাত্ররা দোয়া করবে ইনশাআল্লাহ। এই ওই যে সাদা কাপড় পরে আছে ওই মুরব্বীকে উঠিয়ে ওই বারান্দায় দিয়েছো, আর এই দুটো ইয়ং ছেলেকে উঠিয়ে বারান্দায় দিয়েছো, এরা হিলছে না, আর পেছনের লোকগুলো নিচে বসে আছে, তারা কথা শোনে না। যাও ওই ইসমাইল যাও তো ওই চেয়ার কটা গুটাও, একবার মাঝে বসে আছে মনে হচ্ছে হাঁচের টাওয়ার, যেন ওনাকে বারান্দায় দিয়েছে। বাবজি আপনি বারান্দায় যান, বারান্দায় যান, যান বারান্দায় যান। আরে আপনাকে বলছি সোনামানিক বাপ বারান্দায় যান। আরে ওনাকে কেউ বুঝান গো বারান্দায় গেছে না কেন, বুঝান বুঝান, ও ডিস্টার্ব করছে। ওরা নাকি বারান্দায় যান, পরে কসম করে বসেছিল সাদকা দিয়ে দেবেন কালকে, কসম ভাঙলে এতক্ষণে। জি ভাই আমাকে কষ্ট হচ্ছে, আবার গুছিয়ে আনছি কথাগুলো। এতক্ষণ যা বললাম তার একটা সারাংশ দাঁড়ালো কি, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কেন? আমরা শারীরিক দিক থেকে দেহর দিক থেকে শ্রেষ্ঠত্ব নই, বরং আমাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে দামি কাজ আল্লাহ আমাদেরকে দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সেই দামি কাজের এই আয়াতে আল্লাহ 5টা ডিউটি করতে বলছেন, আর 5খানা তিনি প্রত্যেকটা ডিউটিতে একটা করে লাভ দেবেন, 5টা লাভ পাবেন, কাজ 5টা লাভ 5টা। এই পর্যন্ত আমি এসেছিলাম, কিন্তু একবার সাহাবীদের জগৎ দিকে হাঁটবো। কি বলছেন? আল্লাযীনা আমানু, এক নম্বর কাজ ধ্যানের সঙ্গে শুনবেন, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, প্রথম কাজ হলো আমাদের ঈমান আনা। সকলে একবার আমার সঙ্গে বলেন, আমরা সবাই ঈমানদার, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমরা দিনকে ইসলাম বলে মেনে নিয়েছি, ফেরিস্তা বলে একটা মাখলুক আছে মেনে নিয়েছি, আখেরাতের ওপরে আমাদের বিশ্বাস আছে, কিতাবের ওপরে আমাদের বিশ্বাস আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে বিশ্বাস আছে, আমাদের তকদিরের ওপরে বিশ্বাস আছে। এতগুলি লোক আমরা যে বসে আছি এখানে, যদি কেউ বেঈমান হতো তো খামকা বসে থাকতো না, এর থেকে বাড়ির বিছানাটা অনেক ভালো, শুধু বসে আছি আল্লাহ এবং রসুলের মহব্বতে। তাহলে একবার সকলে মুখ খুলি, যতগুলো লোক কাছে চিল্লাবো না, মহব্বতের সুরে আল্লাহর কাছে একবার সাক্ষী দিব, সকলে মহব্বতের সঙ্গে বলি আশহাদু আল্লাহ, জোরে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। সাউন্ডটা কোথা বিলুপ্ত হয়ে গেল, আর একটু জোরে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু।
তাহলে প্রথম কাজটা আমাদের হয়ে গেল ঈমান আনা আমরা পাক্কা ঈমান আনলাম এরপর আমাদের দ্বিতীয় কাজ কি আমার রব বলছে আর তোরা জালসার ময়দানে বসে থাকিস না এবার তোরা উঠে যা উঠে গিয়ে ওই বাড়ির দরজায় 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 যা যাদের কাছে ঈমানটা পৌঁছায়নি তোর কাছে পৌঁছে গেছে এবার এটা যার কাছে পৌঁছায়নি তোকে তার কাছে মালটা পৌঁছে দিতে হবে চিঠি চিঠি এমন একটা জিনিস যেটা আপনার রেখে দেওয়ার অধিকার নাই চিঠি আপনার কাছে এসেছে আপনি পোস্ট অফিসে দেবেন ভাষাই পাকুর ধুলিয়ানকে দেবে ধুলিয়ান বহরমপুরকে দেবে বহরমপুর কলকাতাকে দেবে কলকাতা বর্ধমানকে দেবে বর্ধমান বন নবগ্রামকে দেবে বন নবগ্রাম পাণ্ডুককে দেবে পাণ্ডুক আমার ঘরে পৌঁছাবে আমার হাতে যখন পৌঁছাবে তখন আমানত দাড়িটা ঠিক জায়গায় পৌঁছালো তো আমার আল্লাহর প্রথম কথা হচ্ছে আগে তুই ঈমান আন আর তোমার যখন ঈমান আনা হয়ে যাবে গোলাম রে যে বিষয়টার উপরে তুমি ঈমান এনেছো ওইটা যার কাছে নাই তার কাছে তোমাকে পৌঁছে দিতে হবে তুমি একা ঈমানদার হয়ে যাবে এটা ইসলাম মেনে নেয়নি এটা ইসলাম মানেনি দুটি ইতিহাস শুনি বিশটালাই ছোট ছোট দুটি বলবো হযরতে আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসূলের কাছে হাতে হাত দিয়ে বাইয়াত হলেন কালেমা পড়লেন পৌতলকতা ছেড়ে দেব দেবীর পূজা ছেড়ে শরীয়তের ঈমানের তৌহিদের প্ল্যাটফর্মে চলে এলেন সেটা কখন সেটা সন্ধ্যার সময় কালেমা পড়লেন আবু বকর এতদিন ছিল বেঈমান এতদিন ছিল বেঈমানি লাইনে কুফরি লাইনে শিরকের লাইনে সে আর বেঈমান নয় এখন আবু বকর হয়ে গেল একজন মুসলিম ঈমানদার সে ঈমানের প্ল্যাটফর্মে চলে এলো রাতটা যখন পার হয়ে গেল আবু বকরের ব্যবসা ছিল ফেরি করে কাপড় বিক্রি করা মাথাতে কাপড়ের গাঁঠরি নিয়ে নিল ইসলামপুর ঘুরলো কুদলকাটি হয়ে চলে গেল একদম ইসলাম সীতারামপুর দেওতলা লাদ্দুপাড়া জিকোরাটি ঘুরতে ঘুরতে আবার সন্ধ্যার সময় ইসলামপুরে ফিরল এটাই ছিল আবু বকরের ব্যবসা সকালবেলায় উঠে কাপড়ের বোঝাটা মাথায় বেঁধে নিল বেঁধে নিয়ে বের হয়ে চলে গেল কাপড় নেবে কাপড় আমি একজন ফেরিওয়ালা এসেছি ও দেওতলার লোক তোমরা কাপড় নাও কাপড়কে বিছিয়ে দিল খরিদ্দার এসেছে আবু বকর তোমার মালের দাম কত আবু বকর বলছে এটার দাম 100 টাকা তুমি কি কালেমা পড়েছো এদিকেও কথা ওদিকেও কথা বলো তুমি শাহাদাত দাও কালেমার সাক্ষী দাও তুমি কালেমা মেনে নাও ভাই রে দেবদেবীর জগতে যদি থেকে যাও আল্লাহর জাহান্নামে চলে যাবে বুঝাতে বুঝাতে কালেমা পড়াতে শুরু করলো যখন সকাল হলো ফেরিতে বেরিয়ে গেছে সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরছে তখন 10 জন লোককে নিয়ে এসে রসুলের দরবারে পৌঁছে গেছে এবং বলছেন ও দয়ার নবী গো আজকে সারাদিনের ফেরি করে আমি 100 দেরহাম 100 দেনার ইনকাম করেছি এটা হলো আমার দুনিয়া এটা হলো আমার পেটের খাবারের ব্যবস্থা আর আখেরাতের জন্যে আমি 10 জনকে কালেমা পড়িয়ে নিয়েছি এগুলো হলো আমার আখেরাতের ব্যাংকের জমা তার মানে তারা যখন কালেমা পড়েছে সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে এই কালেমাটা আর একজনের কাছে আমাকে পুশ করতেই হবে এর জন্য আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু তুমি ঈমান আনার পরেই তুমি ঘর ছেড়ে বের হয়ে যাও ওই ঈমান টা আর একজনের কাছে পৌঁছে দাও হচ্ছে না
আমাদের মন চাইছে না যদি বলা হয় অমুককে বলো কিছু দেখে লেগা ও আর জাহান্নামে যাবে আমি আমার যা আমি নিজের কাজ করছি শুধু নিজের কাজ করে যদি জান্নাত যাওয়া যেত তো রাসূলুল্লাহ সাল্লাম মার খেতেন না রাসূলুল্লাহ সাল্লাম মার খেতেন না কারণ কাবা শরীফটা যখন চলছিল বেঈমানদের নেতৃত্বে কাবা শরীফটা যখন চলছিল বেঈমানদের নেতৃত্বে মক্কা মদিনায় যখন দাপিয়ে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান আবু জাহেল তখন একবার দুবার নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 4 5 বার কাবাতে ডাকা হয়েছিল আবু জাহেলের মুখের ভাষাটা কেমন জানেন বিশ্বাস হবে না যেটা আবু জাহেল বলছে মনে হবে যে কোন ঈমানদার বলছে একজনকে পাঠিয়ে দিলে আমার ভাতিজাকে ডেকে আনতো ভাতিজাটা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশ্বনবী আসছেন তখন বাকি কাবাতে সব গোল করে বসে আছে আবু জাহেলের মুখের দিকে তাকিয়ে ও হলো সবথেকে বাগা মাস্তান আর বাগা নেতা আবু তালেব আছে আবু সুফিয়ান আছে আবু জাহেল কি বলছে জানিস ওই রাস্তা ছাড় রাস্তা ছাড় রাস্তা ছাড় কি আসছিস জানিস আমাদের বংশের গৌরব মক্কার মাটির গৌরব সৌদির গৌরব এত দামি মানুষ আর দামি সন্তান মক্কার মাটিতে জন্ম নেয়নি আমার ভাতিজা আসছে তোরা রাস্তা ছাড় এতগুলো কথা বলবে কেন ও তো রাসূলের বিরুদ্ধে এত কথা এই ভালো শব্দগুলো ওর মুখ দিয়ে কেন আসবে ওর মুখ দিয়ে আসবে যে বদমাস ছেলে কিন্তু অহংকারের সঙ্গে সবার সামনে সিনা উঁচু করে বলছে রাস্তা ছেড়ে দে চিনিস কি আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে নবী মুহাম্মদ আমার ভাতিজা মুহাম্মদ আসছে তখন উনি নবী হননি নবুয়তি পেয়েছেন দাওয়াত চালাচ্ছেন সেই অবস্থায় বিশ্বনবী এসে কাছে বসলেন আবু জাহেল বলছে বেটা তুই আমার কথা কান করে শোন তুই যে তোর বাপের দাদার বংশের দেবদেবীগুলোকে বলছিস এগুলো কোনো কাজের লয় লা ইলাহা নাই কোনো ইলাহ এই ইলাহগুলো কোনো মূল্য নাই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ তোর কি দিলে লাগে না তোর কি বিবেকে লাগে না এইগুলোকে পূজে পূজে তোর বাপ তোর দাদার বংশ চলছে আরবালা চলছে এই গোত্রগুলো চলছে তুই যে পরিষ্কার অস্বীকার করছিস রে বাবা তোর বিবেক কি একটু কিছু কথা বলবে না অতএব তোর রোগ কি বল তোর কি কোনো রোগ হয়েছে রোগ বলতে শরীরের অসুখ লয় মানসিকতার রোগ তোকে কি নেতা হতে মন যেছে যদি তাই মন যায় বল তোকে আরবের নেতা বানিয়ে দিয়ে আমরা তোর কথাই চলব তবু দেবদেবীগুলোকে মিথ্যা বলবি না দুই নম্বরে তোর কি মালের প্রয়োজন হয়েছে বল মালগুলো তোর পায়ের নিচে জমা করে দিয়ে সেরা ধনী বানিয়ে দেব তিন নম্বরে তাতেও যদি তোর মন না মানে কোনো মেয়ের পাগলে হয়ে গেছিস নাকি তুই কোনো মেয়েকে প্রেম করেছিস নাকি বল বলতে পারছিস না ওই মেয়েটা কেন আরবের সেরা সুন্দরীকে তোর কোলে দিয়ে দিব আবু জাহেল যখন তিনটা কথা বলল তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাচা আপনার বক্তব্য শেষ হয়েছে না বাকি আছে বলে আমার শেষ হয়েছে বলে তাহলে আমি কি শুরু করতে পারি বলে হ্যাঁ তুমি শুরু করো বিশ্বনবী বললেন চাইনা নারী চাইনা মাল চাইনা নেতৃত্ব নারীর আশকতায় পড়িনি মাল আমার লাগবে না নেতৃত্ব লাগবে না আমি যেটা চাই সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ উঠে চলে গেল আর আবু জাহেলের মুখটা ঘোড়ার পাছার মতো হয়ে গেল
ভাতিজা মানলে না রে একবার এত গোলা লোকের সামনে অপমান করে দিলে কিন্তু মিটিং একবার হয়নি আর রাহিকুল মাকতুম খুলে দেখবেন কয়েকবার মিটিং হয়েছে আবার বেশ কিছুদিন পর বলছে কি হবে আবু জাহেল ওর গ্রুপের লোকরা বলছে তাই তো রে ও যে মানছে না রে কি করে কি করা যায় রে আবার ডাকতো ফের ডেকে পাঠিয়েছে ফের ওই রকম করে আদর করে কাছে বসাইলে বসে আবু জাহেল বলছে বেটা মোহাম্মদ বলে জি চাচা বলেন বলে বেটা তোর যত মন যাবে নামাজ পড়েলিস তুই সারাদিন নামাজ পড়বি আমরা তোকে ডিস্টার্ব করব না ও বেটা মোহাম্মদ তোর যত মন যাবে কোরআনের তেলাওয়াত করবি আমরা তোকে ডিস্টার্ব করব না তোর মত মন যাবে জিকির করে নিবি আমরা তোকে ডিস্টার্ব করব না তোকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম শুধু একটা কথা মেনে লে রে বাবা তুই নিজে চালা কিন্তু অন্য কাউকে বলিস না আবার নবীজি বলছে চাচা বলা হয়েছে বলে হ্যাঁ আমার শেষ এবার আমি বলবো হাজর নবীজি বলছেন বয়স তো উতিম্মু মালি মাকারি মাল আখলাক ও আমার চাচা আমাকে আসমানওয়ালা পাঠিয়েছেন শিক্ষক করে অতএব আমার ক্লাস চলছে চলবে আমার ক্লাসে ছুটি টিফিন নাই মগ পর্যন্ত চালিয়ে যাব আবার মুখটা হয়ে গেল এরকম জি তার মানে এই ঘটনা থেকে আমি আপনাদেরকে কি দিতে চাইছি যে একা না তুমি যা পাবে তার একজনকে দাও আমাদের এলাকার একটা ঘটনা বলি আমার গ্রামে লাই পাশের গ্রামে সেদিন কোনো কাজে কাজে আমি কোথাও গিয়েছিলাম তো মাগরিবের টাইম হয়ে গেল তো গাড়িটা দাঁড় করিয়ে মসজিদে নামাজ পড়তে গেছি মোটর বাইক ছিল চার চাকা লয় তো মসজিদে আমিও ইমামতি করিনি ইমাম সাহেব ইমাম নামাজ ধরে নিয়েছে আমি কোনো রকম জামাটা পেয়েছি রিকাত পেয়ে গেছি তিন রিকাতই পেয়েছি মাগরিবের নামাজ ছিল উনি সূরা ফাতিহা শুরু করেছে আর আমি যেয়ে উজু করে ধরলাম একসাথেই সালাম ফিরলাম একটা যুবক ওই 45-40 বয়স হবে উঠে বলছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম দে বসে গেল লে আর কিছু বললে না আগেও কিছু লয় পিছেও কিছু লয় ও উঠলো জামাতের কাতারে পয়সাও চাহেনি অপরিচিত মানুষ উঠে দাঁড়ালো সালাম দিলে আসসালামু আলাইকুম দিয়ে বলছে সবাই শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম বসে গেল লোক ওকে বলছে তুমি কে গো বলছে আমি গত কালকে নতুন মুসলমান হয়েছি আর আমি বেশি শিখতে পারিনি বিসমিল্লাটা শিখেছি আর রসুল বলেছে তুমি যা জানো সেটা আর একজনকে বলো তো আমি বিসমিল্লাটা শিখেছি বিসমিল্লার প্রচারে নেমেছি আবার যেদিন আর একটা আয়াত শিখবো তো ওইটাও লোকের কাছে পৌঁছাবো দেখেন ওর চিন্তা ভাবনা ওর চিন্তা ভাবনা দেখেন 40 বছর বয়সে ও ইমান পেয়েছে আর আমরা পেয়েছি আঁতুর ঘরে টাঁ করে কেঁদে উঠেছি কানে আজান পড়ে গেছে এই জন্য আমাদের কাছে ইসলামের মূল্য কম মালে মুফত দিলে বেরহাম আমরা বাই চান্স মুসলমান হই দাদা ছিল বাপ ছিল হয়ে গেছি আর উনি হচ্ছেন বাই চয়েস মুসলমান ও একটা শব্দ শিখেছে সেটাই প্রচারে নেমেছে জি বদরের যুদ্ধের রূপটা খুব খারাপ ছিল কয়েকটা বিষয়ে খারাপ ছিল বদরে আসলে বদরটাকে নিয়ে এক মিনিট কথা বলি কেন ইসলাম এত দায়িত্বভার ইসলামের মক্কা থেকে বিশ্বনবীকে বের করে দেয়া হলো নবীজি হিজরত করলেন আগে কিছু সাহাবি করেছিলেন রসুলের সাথেও কেউ কেউ করেছেন রসুলের পরেও কেউ কেউ করেছেন
মদিনাতে যারা মক্কা থেকে আসলো তারা হলো মুহাজির আর যারা মদিনাতে আছে এরা হলো আনসার মুহাজির মানে প্রস্থান প্রবাসী আর আনসার মানে সাহায্যকারী এরা উঠতে লাগলো কেন পাছায় কি বান্দরের হাড় আছে নাকি ধৈর্য ধরে শুনেন এবার বদরের রূপটা দেখেন জিহাদ নামে ওটা ঘোষণা ছিল না আপনারা বোঝার চেষ্টা করেন এইখানটা বদরটা মদিনা থেকে জিহাদ করব এই নিয়তটা ছিল না কোন জিনিসের দ্বারা পৌঁছাবে আমার কথাগুলো এইটার দ্বারা মাইকে পৌঁছাচ্ছে এখানে নেগেটিভ পজিটিভ আছে এখানে দিচ্ছে অ্যাম্পলিফায়ারকে অ্যাম্পলিফায়ার দিচ্ছে আপনার ইউনিটকে ইউনিট দিচ্ছে চংকে এবার চং দিচ্ছে বিশাল সমাজকে এইভাবে চলছে তাহলে আমি আমার এইটা কেমনভাবে মানুষের দরজায় দরজায় পৌঁছাবো দুইটি জিনিস লাগবে নেগেটিভ পজিটিভ দুইটি না লাগলে এ মাল পৌঁছাবে না সেটা হলো তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম নিজের জান এবং নিজের মাল এই দুটিকে সঙ্গে নিয়ে আল্লাহর রাস্তায় চলে যাও দেখেন আপনারা সবাই জানেন যে আমি কালেকশন পাঁচ মিনিট করি এখন কালেকশন করছি না কিছু লোকের রোগ আছে এইটা মাল বলে দিয়েছে রে তাহলে কালেকশন হবে চল যাই ও একবার ফেরেস্তার মতো বুঝে নিলে মাল শব্দ ওর মুখ থেকে বেরুইল কেনে বক্তার তুই এটা বলতেই পাবি না কসম করে চেয়ারে বস তাহলে বায়ন শুনবো দু ঘন্টা মাল বলবি তা কেটে পড়বো জি দিনাজপুর বলে একটা দৃষ্টি আছে ওই দিনাজপুর জেলাতে যদি জালসা করতে যে মাল শব্দ বলা হয় যে মাল আল্লাহর রাস্তায় দান করো এটা একবার বলে দিলে এইরকম মাহফিল তিন মিনিটে জিরো তিন মিনিটে জিরো আর মাছিও থাকবে না হ্যাঁ তাদের গায়ে খুঁজতে গেলেও পাওয়া যাবে না আর ওরা কুড়ি টাকা দান করে বলবে আমার আমার বাপের আমার দাদার আমার খালুর আমার ষোলো গোষ্ঠীর দোয়া কর কুড়ি টাকা আবার সে মাদ্রাসা সেক্রেটারি সুবহানাল্লাহ তো বিভিন্ন রকম মানুষ আছে তো আপনাদেরকে আমি বলছি এখন আমি তফসির করছি আল্লাহ বলছে তুমি তোমার জান লাও এবং তুমি তোমার মালকে লাও জান আর মাল না নিলে কোনো কাজ হবে না একটা ছোট্ট উদাহরণ আপনি রাস্তায় যেতে যেতে যে গেটটা থেকে বের হয়েছেন আর গেটটা থেকে যখনই বের হয়েছেন এইরকম একটা তার কাটা মুখটা উপর দিকে করে আছে এবার যে পা দিবে তার জীবনকে ফাটিয়ে দেবে রক্ত বের করে দেবে পা ফেটে যাবে বিপদ হয়ে যাবে কিংবা একটা কাঁচের টুকরো পড়ে আছে তাহলে আপনি যদি ওকে জালসা শুরু করে দেন তার কাটারে কাঁচরে সরে যাও মানুষের অসুবিধা হবে ও জীবনেও সরবে না ওই রকমই থেকে যাবে তাহলে আপনাকে জালসা করতে হবে না দু ঘন্টা পাঁচ ঘন্টা বক্তা নিয়ে শুধু সামান্য সময় দিতে হবে সময়টা কত মাত্র তিরিশ সেকেন্ড কি পঁয়ত্রিশ চল্লিশ সেকেন্ড এমনি করে আপনি ধরে নেবেন তুলে নিয়ে গিয়ে একটা নিরাপত্তায় জায়গা ফেলে দেবেন কাজ হয়ে যাবে দিনকে যদি আগে বাড়াতে হয় জলসা করে দিন আগে বাড়বেন না বরং জলসা কেন করবেন বিশ্বনবী তবুকের যুদ্ধের আগে বায়ান শুনিয়েছেন আমার রব লম্বা লম্বা আয়াত শুনিয়েছেন তাহলে মানুষের দিল দিলটাকে যদি তৈরি করতে হয় মনকে যদি তৈরি করতে হয় তার আগে বক্তব্যের প্রয়োজন আছে লাভের প্রয়োজন আছে কি কাজ করলে কি পাওয়া যায় এর জন্যে এটা বক্তব্য হয়ে যাবে এটা তবলিগ নয় দরজায় দরজায় ঘোরার নাম হচ্ছে তবলিগ তাহলে দিনকে জানার মাল নিয়ে পৌঁছাতে হবে বিশ্বনবী সংসদ ডেকে দিলেন যখন খন্দকের খবর কাছে আসলো বিশ্বনবী সকলকে বললেন বসে যাও রে আমার সাহাবিরা সাহাবিরা বসে গেলেন আল্লাহর নবী বলছেন শোনো আমি খবর পেয়েছি গোয়েন্দা মারফতে মক্কার কাফের মুশরিকেরা মদিনার উপরে আক্রমণ করার জন্যে মদিনার আশেপাশে গোত্রগুলোকে খেজুরের লোভ দেখিয়ে তাদেরকে হায়ার করে চলে
চলে গেছে হে মক্কার মদিনার লোকেরা তোমরা একটা কাজ করো তোমরা খেজুরগুলোকে আমাকে আগে আগে জমা করে দাও আর এই খেজুরগুলো আমরা যদি আগে বণ্টন করে দেই তাহলে ওদের খেজুর আর নেবে না ওদের হয়ে যুদ্ধ করবে না একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও সফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন দয়ার নবী গো আপনি একবার বলেন এটা কি আপনার ফয়সালা যদি আপনি ফয়সালা দেন ঈমান এনেছি ঘরে যা খেজুর আছে এনে জমা করে দিব মসজিদে নববীতে এরপর আপনি বণ্টন করেন যা করবেন করেন আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো না তবে যদি আমাকে কথা বলার একটু সুযোগ দেন ও দয়ার নবী গো তাহলে আমার মনের ভাষাটা আমিও বলি বলে তুমি কি বলবে বলো আমি তোমাদের উপরে হুকুম চালাচ্ছি না আমি আমার মনের কথাটা বললাম বিশ্বনবী বলছেন আমি আমার মনের কথাটা বললাম তবে তোমাদেরকেও সুযোগ দিচ্ছি তোমরা কি বলছো বলো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আপনার দোয়া আমাদের সঙ্গে আছে আল্লাহর মদদ আমাদের সঙ্গে আছে যেখানে রসুলের দোয়া আল্লাহর মদদ আছে সেখানে মদিনার খেজুর তো দূরের কথা বেঈমানদেরকে একটা আঁটি নিয়ে যেতে দিব না জিহাদ করব দেখেন কত মজবুত ঈমান বিশ্বনবী খুশি হয়ে গেলেন তারপরে খন্দক খননে নামলেন লম্বা চওড়া ঘটনা আছে খন্দক খননে নামলেন খন্দকের যুদ্ধ হলো পরীক্ষা খনন করলেন এই বুদ্ধিটা কে দিয়েছিলেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জি ভাই আজকে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঁচটা জিনিস করতে বললেন পাঁচটা আমার বলা হয়ে গেছে সেই পাঁচটা কি আল্লাযীনা আমানু তোমরা ঈমান আনো ওয়া হাজারু তোমরা ঘর ছেড়ে বের হও ঈমান আনার পর ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা বের হয়ে যাও দিনকে বাঁচানোর জন্য বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম নিজের জান এবং নিজের মালকে নিয়ে লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে আল্লাহ বলছেন আদম দারাজাতান ইনদাল্লাহে ওয়া উলাইকা হুমুল ফাইজুন বাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু রিজওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আজীম আপনারা একবার সবাই মুখ খুলেন ওটাকে তোমার ব্যবস্থা আমি করব মাল কিনো আর এই লোকটার প্রতি আমার দুর্বল আছে এর মতো অপারেটর আমি পশ্চিমবঙ্গ বাংলাদেশ কোথাও দেখিনি মাইক চালানো দক্ষ লোক এর মাল যদি না থাকে তা ফাল কি কারো পাঠায় মানে মাল কিনো বড় মিউজিক মনিটর খালি টাকা গলা খেয়েছে আর ব্যাংকে জমা করছে মাইক ভালো আছে মার্শাল্লাহ এবছর ভালোই চলছে অপারেটর ভালো যে আমি যে কথাটা আপনাদের সামনে এখন বলছি দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলল তোমাদেরকে আমি পাঁচটা জিনিসে বদরে যে যুদ্ধে সাহাবীগুলো গিয়েছিল ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বদর ইসলামের প্রথম যুদ্ধের নাম কি এতগুলো লোক মুখ খুলে না ইসলামে প্রথম যুদ্ধের নাম কি বদর তো এই বদর সাহাবীরা কি লাভ পেয়েছেন আল্লাহর কাছে ফজিলত জি বদরি সাহাবীদের আগের গোনা মাপ পিছের গোনা মাপ কত বড় লাভ বদরের যুদ্ধে 313 জন যারা গেছিলেন তাদের পিছের গোনা তো মাপ আছে আবার যতদিন বেঁচে থাকবে আগের গোনাও মাপ তার মানে পরোক্ষভাবে বলতে হবে এই সাহাবিগুলি জান্নাতি আল্লাহ এদেরকে জান্নাতি বলেছেন পরোক্ষভাবে জি কিয়ামতের
কিয়ামত শেষ হয়ে গেলে দুটি জায়গা, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। যদি আমি কোনো লোকের জন্য বলি ওই লোক জাহান্নাম যাবে না, তার মানে কি? কোথায় যাবে? পরোক্ষভাবে বলে দেয়া হচ্ছে ওই লোক জান্নাতি। তেমনি আল্লাহ রসুল বলছেন বদরী সাহাবীদের আগের গোনা মাফ, পিছের গোনা মাফ। তাহলে কত বড় তারা দামি কাজ করেছে, তাদের আগে পিছে গোনা মাফ হয়ে গেছে। একটা ঘটনা থেকে বুঝতে পারবেন সেই ঘটনাটা কি, বিশ্বনবী মদিনা থেকে প্ল্যান করছে কেমন ভাবে মক্কাকে আক্রমণ করা যায়, মক্কার লোকেদেরকে, কাফেরকে, মুশরিককে শায়েস্তা করা যায়, কোন কোন পথে হাঁটলে, কোন কোন পদক্ষেপ নিলে। এই প্ল্যানটা বিশ্বনবী করছেন মদিনায় বসে বসে। আর ওই সাহাবিদের ভিতরে একজন, সে গোপনে একটা চিঠি লিখছে মক্কার কাফেরদেরকে, এখানে কি কি প্ল্যান হয়েছে সেই খবরটা চিঠিতে লিখে মক্কায় পৌঁছে দিছে। তাহলে এটা কত বড় অন্যায় করছে। জি, এটা অন্যায় করছে কি করছে না? আমরা ভারতবর্ষের লোক, ভারতে ভারতে মিলিটারি মেজরদের একটা আলোচনা চলছে যে পাকিস্তানকে কি করে আক্রমণ করব। এরই ভিতরে যদি একটা মেজর পাকিস্তানকে মেসেজ পাঠিয়ে দেয় ওরে তোদের ওই ঘাঁটি থেকে আক্রমণ হবে, তাহলে ও দেশদ্রোহী কি দেশদ্রোহী নয়? ওকে তো গুলি করে মেরে দেওয়া দরকার, ওকে পোলে টেঙ্গে ফাঁসি দিয়ে মেরে দেওয়া দরকার। চাবো তো, হ্যাঁ দাঁড়ান তো আর দু মিনিট সময় দেন। তাহলে এই লোকটা দেশদ্রোহী ডাকেন ওনাকে, দেশদ্রোহী কি দেশদ্রোহী নয়? রসুলের সাহাবি, সাহাবিদের ভিতরে মদিনাতে বসে রয়েছে আর মদিনার গোপন খবরও মক্কার কাফেরদেরকে দিছে। কথাটা বুঝাতে পারলাম? সেই সাহাবিটার নাম হাতেম বিন বালতা, হাতিম তার নাম, সে বালতার ছেলে হাতিম। এই খবরটা জিব্রাইল মারফতে নবীজি পেয়ে গেলেন। আর নবীজি যখন পেয়ে গেলেন, নবীজিকে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবিদের ভিতরে একজন গোপন খবর মদিনার খবর মক্কায় পৌঁছে দিছে, আর একজন মহিলা ওই চিঠিটা মক্কায় নিয়ে যেছে, সে অমুক একটা জায়গায় রয়েছে, তাকে তাড়াতাড়ি ধরেন। দুইজন সাহাবিকে পাঠানো হলো, একজন হলো হযরতে আলী আর তার সাথে একজন, দুইজন ঘোড়া নিয়ে দ্রুত গতিতে দৌড়ে গিয়ে ঠিক যে জায়গায় জিব্রাইল বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার লোকেশন দিয়েছে ওই জায়গায় গিয়ে দেখছে একজন মহিলা রয়েছে। হযরত আলী বলছে তোমার কাছে চিঠি আছে দাও। বলছে কি জানি চিঠি, আবার কি কি ধরনের কথা? প্রথম অস্বীকার করছিল, যখন চাপ দিল তখন অস্বীকার করলো। হযরত আলী শেষকালে বলল তুমি যদি চিঠি না দাও এবার তোমার গায়ে আমি হাত দিব এবং তোমাকে নাঙ্গা করব, চিঠি আমি বার করবই, বিশ্বনবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, এটা না হতে পারে না। তখন দেখলো উপায় নাই, আমাকে যদি কাপড়গুলো খুলে নাঙ্গা করে দেয় বেজ্জতি হয়ে যাব। ও তখন হাতটা পেছন দিকে নিয়ে গিয়ে মাথার চুলের ঝুঁটির ভিতরে ওই গোপন চিঠিটাকে বের করলো, বের করে হযরতে আলীর হাতে দিয়ে দিল। হযরতে আলী চিঠিটা নিয়ে দ্রুত গতিতে ঘোড়াতে মদিনায় এলেন। মদিনায় আসার পর দেখছেন ওই চিঠিটা কে লিখেছে, হাতেম বিন বালতা। সেই হাতে তখনও পর্যন্ত রসুলের সাহাবিদের ভিতরে বসে আছে। চিঠিটা রসুলকে দেওয়া হলো, প্রকাশ হয়ে গেল কে চিঠি লিখেছে, সেই অপরাধী লোকটা বসে আছে। এমন সময় হযরত উমার উঠে দাঁড়িয়ে গেলেন, তালোয়ার বের করে নিলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আবার কি কি সময় নিচ্ছেন, আপনি হুকুম করেন ওর মাথাটাকে কেটে ফেলে দিই, আমাদের গোপন খবর কাফেরদেরকে দেয়। এমন সময় নবীজি কি ভাষা ব্যবহার করছে দেখেন, উমার রে তোমার মাথা কাটার অধিকার নাই, উমার রে
আমারও শাস্তি দেওয়ার অধিকার নাই। হাতেম বিন বালতা বদরের সাহাবিদের লিস্টে ওর নাম আছে, আর স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন বদরের প্রান্তে যতজন হাজিরি দিয়েছে তাদের পিছের গুনাহ মাফ, আগের গুনাহ মাফ। অতএব ওর অন্যায়টা আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার আমার শাস্তি দেওয়ার কিছু নাই। হাতেম বিন বালতা চোখের পানি ছেড়ে বলছেন, এ রাসূলুল্লাহ, আমি বড় অন্যায় করেছি বুঝে নিলাম, তারপরও আমার কথাটা একটু শুনেন, আমার ছেলে মেয়ে এখনো মক্কাতে রয়েছে, তাদের ওপরে দিন রাত অত্যাচার চলছে, তাদের চামড়াগুলো মেরে মেরে ঘা করে দিয়েছে, আর আমি এখানে রয়েছি, তাই আমি চিঠিটা দিলাম যাতে করে তাদের মারটা খানিকটা কম হবে, এই ভেবে দিয়েছিলাম, কিন্তু এত বড় গুনাহ করেছি ভাবতে পারিনি। আমিও তওবা করছি দয়ার নবী গো, এরকম পাপ আর আমি করব না। অতএব বন্ধুরে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য যখন মানুষ এগিয়ে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে মাফ করবেন এবং সম্মানকে আগে বাড়িয়ে দেবেন। জি, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, এগুলো ভাবি, এগুলো ঘটনা ইতিহাস শোনার জন্য নয়, তারা তারা জিন্দেগি দিয়ে তৈরি করে গেছেন, আর আমরা পাচ্ছি না। আল্লাহ বলছেন আমার দ্বারা যাতান ইন্দাল্লাহ, এই পাঁচটা কাজ যে করবে আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কতটা বেড়েছে যে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে। ওয়াউলাইকা হুমুল ফায়জুন, এটা ফেরকে দেখে মনে হচ্ছে তিন দিনের নতুন বহু এসে বসেছে, হেলে ঘুমটা ফুমটা নিয়ে চিনতেই পারি না, ভাবছে কমিটির কোনো লোক আছে নাকি। ওয়াউলাইকা হুমুল ফায়জুন, ভাইয়া শ্রদ্ধেয় ভাই এসে গেছেন, সময় আমি বেশি নিব না, তারপরও আমি এখানকার সন্তান, আমার লার পোতা আছে ইসলামপুরে, 5000 করে 20 জন অন্তত বলেন, আমি একটু অল্প সময় কালেকশন করব। আর ছাত্রগুলা কই রে বাবা, এই ছাত্ররা তোরা একবার চাদর নিয়ে ঢোক তো, চাদর নিয়ে ঢোক, মজলিস ভাঙব না, মজলিস থাক, মাদ্রাসার ছাত্র এই থাক, মাদ্রাসার ছাত্রগুলোকে ভর, যে ব্যাগ ট্যাগ দিয়ে দে, ভিতরে ঢুকে যাও, 5টা মিনিট টাইম নিচ্ছি, 5টা মিনিট মাত্র, ভিতরে ঢুকে ছাত্রগুলোকে ব্যাগ দিয়ে ভরে দে একটু বেশি করে, যাও, আপনারা প্রাণ খুলে এই গাছটাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আপনারা ফল পাবেন, এবছরে যথেষ্ট ফল এই গাছ থেকে আপনারা পেয়েছেন। অবাক লাগে, বাংলাদেশে বেশ কিছু বড় বড় লেভেলের লোক সচিব